হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বং পৌলমি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো তোমাদের জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি আরম্ভ করছি। তো আজ যেহেতু পয়লা বৈশাখ, আজকের দিনটা ভালো, তো সেই জন্য আমাদের বাড়িতে গৃহপ্রবেশ দেওয়া হচ্ছে। একটা ঘর করেছিল, আগে থেকেই করা ছিল, ওটাকে নতুন মানে নতুন করে ডেকোরেশন করলো, তো ওখানেই গৃহপ্রবেশ হবে। তো চলো আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যে ঘরটা তোমাদের গৃহপ্রবেশ হবে সেই ঘরটা একবার দেখিয়ে দিই তোমাদের। তো এই ঘরটাতেই আমাদের গৃহপ্রবেশ হচ্ছে। এখানে একটু পরে সব হোম যজ্ঞ সব হবে, তোমরা দেখতে পাবে। আর এই যে এই ঘরটা আগেই মোটামুটি করা ছিল, তো তারপরে এরকম ওই আলমারিটা এনেছে, আর এখানে ল্যাম্প, তারপরে ঘড়ি টড়ি এগুলো সব লাগিয়েছে। আর গাইস, এই আলপনাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। এই আলপনাটা কালকে দিয়েছি, আর এখন হচ্ছে এই চৌকাঠগুলো দিয়ে দিই। গাইস, আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আলপনাগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপরে এখানে রান্না বান্না হচ্ছিলো, 25 জন মতো খাবে বলে সেই জন্য 25 জনের রান্না হচ্ছিল। এখানে আলুর তরকারির জন্য মশলা কষছিল। তো তারপর এখানে আলুগুলো দিয়ে দিয়েছিলো, তারপরে এখানে কী সব মশলা দিচ্ছিলো, আমি অত মশলা টশলার নাম জানি না। তো তারপর আলুর তরকারিটা নামিয়ে লুচিগুলো ভাজছিল। তো গাইস, এদিকে আমার স্নান হয়ে গেছে, এবার ও বাড়িতে পুজো হচ্ছে, ও বাড়িতে যাবো। তো চলো, একটু টাটা করে দাও, টাটা। তো তারপরে বাউন ঠাকুর বললো 108টা তুলসী পাতা গুনতে। এখানে কাকিমা 108টা তুলসী পাতা গুনছিল, আমিও গুনে গুনে দিচ্ছিলাম। আর এখানে সব যোগাযাত করছিল, ওইদিকে দিদা ফল কাটছিল, তারপরে যা যা লাগে সব গুছোচ্ছিল এখানে। এটা হচ্ছে আমারই দাদা একটা বাউন ঠাকুর। তো ঘরটা যেহেতু জেঠুরি, তো জেঠুই ওখানে বসে পড়েছিল, এখানে বাউন ঠাকুর মন্ত্র বলার ছিল। ওম সর্বমঙ্গল মঙ্গল্যং বরেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মাণি কারয়েৎ নমঃ শঙ্খচক্র তাপনং জ্বলিত উতাসন দীপ্ত তেজসং তিথে করণং তৃতীয়ং ত্রিমিরালিঞ্চ চতুর্থং নপচসুষাং প্রভাকরং পঞ্চমং চ ষষ্ঠং চৈব বিভাবসং মার্তণ্ডং সপ্তমং নামং আদিতং চ তথা
নবমং রবিনামেতি দশমং সূর্যমেব চ অর্পমেকাদশং নামং দ্বাদশং দিগ্নতেজসং দ্বাদশৈতানি নামানি ত্রিসন্ধ্যং চ পঠেন্নর আর্ধং পুষ্টং চ দারিদ্রং রোগশোক বিনাশনম সর্বতীর্থকৃত স্নানম সর্বলোকৈক বন্দনম প্রভাতে ব্রহ্মরূপং চ মধ্যাহ্নে বিষ্ণুরূপিণম। তো যেহেতু বাড়িতে সত্যনারায়ণ হচ্ছে সেহেতু তো ভাত খাওয়া যাবে না, তো আমাদের বাড়িতে রান্না হয়েছিল হচ্ছে লুচি, আলুর দম আর হচ্ছে ওই ডাল মাখানি, তার সাথে আছে চাটনি আর মিষ্টি। আমার তো লাঞ্চটা কমপ্লিট হলো, আইসক্রিম বিক্রি করতে এসেছিল, এই আইসক্রিমটা দিলাম চকোবার। তো চলো যেখানে পুজো হচ্ছে আবার যাওয়া যাক। তো দুপুরবেলা তো হোম হচ্ছিল, ওখানেই ছিলাম, তারপরে বাড়ি এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো বিকেল হলো, তারপরে আবার গেছি, পিসি সিন্নি দিল, ওখানে ওটাই বসে বসে খাচ্ছিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তোমরা আজকের দিনটা কেমনভাবে কাটালে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।